গল্প বলি শুনুন। এক লোক সাতবারের বাংলা নাম জানে, কবার সাতবারের বাংলা নাম জানে, উর্দু নাম শিখার জন্য একজন উর্দু পণ্ডিতের কাছে গিয়া বলো, বললো আমাকে সাতটা বারের উর্দু নাম শিক্ষা দিন। তিনি বললেন ঠিক আছে, তুমি বাংলা নামগুলি আগে বলো, তারপরে আমি সেইগুলির উর্দু নাম বলে দেব। তখন সে বলল সাতবারের বাংলা নাম আমি যা জানি তা হলো শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। কোনবার থেকে শুরু করেছে? তিনিও উর্দু নাম শনিবার থেকে শুরু করেছেন, শনিচার। খালি কইছে শনিচার, কয় বুঝেছি বুঝেছি আল্লাহ, কি বুঝেছ? কয় শনিচার, রবিচার, সোমচর, মঙ্গলচর, বুধচর, বৃহস্পতিচর। পণ্ডিতে জিজ্ঞেস করে আমি একটা বলতে তুই সাতটা বুঝলে কিভাবে? একটা বলতে সাতটা বুঝলাম এইভাবে, শনির পরে চর লাগাইলেই যদি শনিবারের উর্দু নাম হয়ে যায় তাহলে রবির পরে চর লাগাইলেই রবিবারের উর্দু নাম হয়ে যাবে। পণ্ডিতে কয় যা বুঝেছ তা নয়। ঠিক তেমনি ভাবে এখানে খ্রিস্টানেরা ধর্মের নামে গাঞ্জা করি কথা কইছে, ওরা ছিল ধর্মান্ধ, এটা ইসলাম ধর্মের অনুসারী ছাত্র ছাত্রীদের বেলায় ফিট করে দিতে চায়। শনিচার আর রবিচার এক রকম নয়। জীবনে কোনোদিন শুনেছেন গরু 30,000 বৎসর পরে ছাগলে রূপান্তরিত হয়ে গেছে? জীবনে কোনোদিন শুনেছেন 40,000 বৎসর পর কুকুর শৃগালে পরিণত হয়ে গেছে, শৃগাল বিড়ালে পরিণত হয়ে গেছে, বিড়াল ইঁদুরে পরিণত হয়ে গেছে, এমন গাঁজা কুড়ি কথা কেউ কোনোদিন শোনেনি? শুধু ডারউইনের মুখে এমন একটা গাঁজা কুড়ি কথা শোনা গেছে, বানর মানুষে রূপান্তরিত হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বলেছিলেন আমি আপনাকে মানুষের ইমাম বানাব। মানুষের ইমাম হওয়ার যোগ্য দুই দল ব্যক্তি হয়ে থাকেন, তৃতীয় কোন দলের মানুষ অন্য লোকের ইমাম হওয়ার যোগ্যতা রাখেন না। মানুষের ইমাম হওয়ার প্রথম যোগ্য দলের নাম হলো নবীগণ। মানুষের ইমাম হওয়ার প্রথম যোগ্য ব্যক্তিগণ হলেন নবীগণ, আর নবীগণের পরে মানুষের ইমাম হওয়ার দ্বিতীয় স্তরের যোগ্য ব্যক্তিগণ হলেন ইমামগণ, আলেমগণ। নবীগণ মানুষের ইমাম হওয়ার যোগ্য, আর আলেমগণ মানুষের ইমাম হওয়ার যোগ্য। যিনি নবীও নন আলেমও নন তিনি ইমাম হওয়ার যোগ্যতা রাখেন না। যোগ্যতা রাখেন না কথাটা বুঝতে যদি কারো অসুবিধা হয় তাহলে এর জন্য সহজ একটা উদাহরণ দেওয়া যায়। নবীও নন আলেমও নন এমন একজন মানুষকে যদি আপনি পাঞ্জাগানা মসজিদের ইমাম নিয়োগ দেন, তিনি তো আলেম নন, তিনি কি ইমামতিটা করতে পারবেন? তাহলে কি প্রমাণ হলো আলেম নবীও নন আলেমও নন এমন ব্যক্তি মানুষের ইমাম হওয়ার যোগ্য নন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন আপনাকে আমি মানুষের ইমাম বানাব। ইমাম হওয়ার এক নম্বর যোগ্য হলেন নবীগণ, আর দুই নম্বর যোগ্য হলেন আলেমগণ। আপনারা কি মনে করেন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ দ্বিতীয় স্তরের ইমাম বানাবার কথা বলেছিলেন না প্রথম স্তরে? প্রথম স্তর। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ যে বললেন আপনাকে ইমাম বানাবো, এর মর্ম হলো আপনাকে নবী বানাবো। মর্ম কি দাঁড়ালো? নবী বানাবো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ শুধু আমাকে নয় আমার পরবর্তী প্রজন্মদেরকেও নবী বানান। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন আপনাকে নবী বানাব, তিনি আবেদন করলেন শুধু আমাকে নয় আমার পরবর্তী প্রজন্মদেরকেও নবী বানান।
ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রস্তাবের জবাবে আল্লাহ বলে দিলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার প্রদত্ত এই নবুয়তের পদ, নবুয়তের পদ আমি কোন গুনাহগারকে প্রদান করি না, যারা গুনাহ করে এদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কখনো গুনাহ করে না। কাজেই আপনার প্রজন পরবর্তী প্রজন্মের মধ্যে যারা গুনায় লিপ্ত হবে এদেরকে আমি এই পদ দান করব না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাবার মূলনীতি কোন বংশের সন্তান হওয়া না বেগুনাহ হওয়া, অমুক বংশের সন্তান হওয়া তমুক বংশের সন্তান হওয়া এটা নবী বানাবার নীতি নয়। নবী বানাবার জন্য আল্লাহ সমস্ত নবীগণের বেলায় একটা সামগ্রিক মূলনীতি বলে দিলেন, যে মূলনীতি সমস্ত নবীগণের বেলায় প্রযোজ্য। কি মূলনীতি? যে কোন গুনাহগারকেই আমি নবী বানাই না, যাদেরকে নবী বানাই তারা সবাই বেগুনাহ হয়ে থাকে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, বেগুনাহ হওয়াটা কোন নবীর বিশেষণ না সকল নবীর সামগ্রিক মূলনীতি? সকল নবীর বেলায় সামগ্রিক মূলনীতি। কাজেই বিচ্ছিন্নভাবে কোন নবীর জীবনে এমন কোন ঘটনা যদি পাওয়া যায় যে ঘটনার দ্বারা ধারণা করা যেতে পারে যে হয়তো এই ঘটনার মাধ্যমে তিনি গুনাহ করেছেন, কোন নবীর জীবনে যদি এমন কোন বিচ্ছিন্ন ঘটনা পাওয়া যায় যেই ঘটনার দ্বারা ধারণা করা যেতে পারে হয়তো এর দ্বারা তিনি গুনাহ করেছেন, এমন ধারণা যদি সৃষ্টি হয় সেই ধারণা নিশ্চিত ভুল সাব্যস্ত হবে আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির দ্বারা। ধারণা কি সাব্যস্ত হবে? কিসের দ্বারা? আল্লাহর সামগ্রিক মূলনীতির দ্বারা এমন ধারণা নিশ্চিত ভুল সাব্যস্ত। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন, জান্নাতের সব রকমের ফলমূল খাও, শুধুমাত্র একটি গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোকায় পড়ে আদম জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এটা একটা ঘটনা, আদম আলাইহিস সালামের জীবনের এই একটা ঘটনা। ঘটনাটাকে যদি আপনি এভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম তো নিষেধ লঙ্ঘন করলেনই, কাজেই এই নিষেধ লঙ্ঘনের কারণে আদম গুনাহগার সাব্যস্ত হলেন, এভাবে যদি ব্যাখ্যা করেন আপনার ব্যাখ্যাটা আল্লাহর সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায়। এভাবে ব্যাখ্যা করলে ব্যাখ্যাটা কিসের বিরুদ্ধে যায়? আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায়। কাজেই সাব্যস্ত হবে আপনার ব্যাখ্যাটাই শুদ্ধ, আল্লাহর মূলনীতিটাই ভুল। একটু বুঝে শুনে বলুন, এখানে এসে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার ব্যাখ্যাটাই শুদ্ধ আল্লাহর মূলনীতিটাই ভুল, না আল্লাহর মূলনীতিটাই শুদ্ধ আপনার ব্যাখ্যাটাই ভুল? ব্যাখ্যাটাই এই ব্যাপারটা যারা বুঝে না, এরা কেউ কেউ বলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, ইউনুস আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন,
এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছে। শাস্তিযোগ্য অপরাধ মানেই গুনাহ, গুনাহ ছাড়া আর কোনো অপরাধ শাস্তিযোগ্য হতে পারে না। গুনাহ ছাড়া আর কোনো অপরাধ শাস্তিযোগ্য হতে পারে না। শাস্তিযোগ্য অপরাধ মানেই গুনাহ। সুতরাং কেউ যদি কোনো নবীর বেলায় শাস্তিযোগ্য অপরাধ কথাটা ব্যবহার করে তাহলে সে প্রকারান্তরে এই কথাই ঘোষণা করে যে আমার ব্যাখ্যাটাই শুদ্ধ, আল্লাহর মূলনীতিটাই ভুল। এরা নিঃসন্দেহে পথভ্রষ্ট। এমন ব্যাখ্যা যেই করুক, যত বড় আল্লামা উপাধিধারী করুক, যত বড় বুজুর্গ নামদারি করুক, যত বড় তবলিগের আমিরে করুক, এরা নিঃসন্দেহে পথভ্রষ্ট। এরা এই অপব্যাখ্যার মাধ্যমে পরিষ্কার ভাষায় বলে না, ডাইরেক্ট বলে না, ইনডাইরেক্ট সাব্যস্ত করতে চায় আমার ব্যাখ্যাটাই শুদ্ধ, আল্লাহর মূলনীতিটাই ভুল। এর চেয়ে বড় জঘন্যতম পথভ্রষ্টতা আর কিছু মুসলমানদের জন্য হতে পারে না। এজন্য কুরআন হাদিসের বিভিন্ন ক্ষেত্রে যদি কোনো নবীর নামে গুনাহ শব্দের প্রয়োগ পাওয়া যায় তাহলে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের ঐক্যমতে সিদ্ধান্ত হলো এই সমস্ত শব্দ মূল অর্থে ব্যবহৃত হবে না, রূপক অর্থে ব্যবহৃত হবে। এক আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত নবী বেগুনাহ, আর এক আয়াতে যদি বলে দেন অমুক নবী গুনাহ করেছেন। ধরুন একটা কথার কথা, এক আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত নবী বেগুনাহ, আর এক আয়াতে যদি বলেন অমুক নবী গুনাহ করেছেন, তাহলে অমুক নবী গুনাহ করেছেন কথার মধ্যে গুনাহ শব্দটাকে যদি আপনি মূল অর্থে ব্যবহার করেন তাহলে আপনার এই ব্যবহারের অনিবার্য পরিণতি দাঁড়াবে আল্লাহ স্ববিরোধী কথা বলেন। আমার কথা বুঝলেন আপনারা? বিষয়টা বুঝাতে পারলাম কিভাবে দেখুন, এক আয়াতে বললেন কোনো নবী গুনাহ করেন না, আর এক আয়াতে বলেন অমুক নবী গুনাহ করেছেন যদি আল্লাহ এমন বলেন। প্রথম কথা ঠিক হয়ে থাকলে দ্বিতীয় কথা বেঠিক, দ্বিতীয় কথা ঠিক হয়ে থাকলে প্রথম কথা বেঠিক। এমন স্ববিরোধী কথা আল্লাহ বলেন? এই ধরনের স্ববিরোধী কথা যে আল্লাহ বলেন না এই কথাটা সুস্পষ্ট ভাবে কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন লাউ কানা মিন ইনদি গাইরিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহর কথা না হয় অন্য কারো কথা হতো তাহলে এর মধ্যে অনেকগুলি স্ববিরোধী কথা পাওয়া যেত। যেহেতু কোরআন আল্লাহর কথা এই জন্য এখানে কোনো স্ববিরোধী কথা নাই, কোরআনে কোনো স্ববিরোধী কথা নাই। কাজেই যেহেতু আল্লাহ এক আয়াতে বলেছেন কোনো নবী গুনাহ করেন না, তাই এই কোরআনের অন্য আয়াতে যদি কোনো নবীর নামে গুনাহ শব্দের প্রয়োগ হয় তখন সেখানে গুনাহ শব্দটা মূল অর্থে ব্যবহার করলেই সাব্যস্ত হবে। আল্লাহ স্ববিরোধী কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে এমন জঘন্যতম অপবাদ থেকে আপনার চিন্তা চেতনা মন মানসিকতাকে রক্ষা করার স্বার্থেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো সেখানে গুনাহ শব্দকে রূপক অর্থে ব্যবহার। সব বিষয় যারা বুঝে না, এরা আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে খুব বড় শক্তিশালী দলিল মনে করে, জাকারিয়া আলাইহিস সালামের কোনো একটা ঘটনাকে শক্তিশালী দলিল মনে করে, ইউসুফ আলাইহিস সালামের কোনো ঘটনাকে শক্তিশালী দলিল মনে করে। সব নবীর যত সব নবীর ব্যাপারে এই সমস্ত পথভ্রষ্টরা নবীকে গুনাহগার সাজাবার জন্য, নবীকে শাস্তিযোগ্য অপরাধী সাজাবার জন্য যত নবীর বিরুদ্ধে যত অভিযোগ উত্থাপন করেছে সবগুলির জবাব তো আর একদিনে দেওয়া সম্ভব নয়। শুধু আদম আলাইহিস সালামের ব্যাপারটা একটু খোলা খালা আমি আপনাদের বলি। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, এটা কোরআনেই উল্লেখ আছে।
ইবলিসের দুখায় পরে আদম সেই নিষেধ রক্ষা করতে পারেননি, সেই নিষেধ লঙ্ঘন করেই তিনি নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এইটাও কোরআনে আছে। কিন্তু এই ঘটনাকে আপনি যদি এমন ভাবে ব্যাখ্যা করেন যেভাবে ব্যাখ্যা করলে আদমের গুনাহ সাব্যস্ত হয়ে যায়, তাহলে আপনার এই ব্যাখ্যার দ্বারা আল্লাহকে স্ববিরোধী উক্তিকারী সাব্যস্ত করা হয়ে যায়। যেহেতু আপনারা মেনে নিয়েছেন আল্লাহ, এটা আল্লাহর পক্ষে অকল্পনীয় ব্যাপার যে আল্লাহ স্ববিরোধী উক্তি করবেন, এটা হতেই পারে না। সুতরাং আদম আলাইহিসসালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে এমন ভাবেই আপনাকে ব্যাখ্যা করতে হবে যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর সামগ্রিক মূল নীতি বজায় থাকে, যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর সামগ্রিক মূল নীতি বজায় থাকে। এমর্মে বিভিন্ন ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। তোমাদের এক দুইটা ব্যাখ্যা আমি আপনাদের শোনাই, যদ্বারা আদম গুনাগার সাব্যস্ত হন না এবং আল্লাহর সামগ্রিক মূলনীতি আদমের বেলায় বজায় থাকে। যেমন একটা ব্যাখ্যা হলো, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয়, দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয়, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় কোনো কাজের দ্বারা গুনাহ হয়, কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক। এবার বলুন তো আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক নাই। ঘটনা ঘটনাস্থলে বজায় রইল, আল্লাহর মূল নীতি অবজায় রইল। এসব ব্যাখ্যা তফসিরের কিতাবে লেখা আছে। যারা বিশ্ব আমির সেজে এসব ব্যাখ্যা লঙ্ঘন করে, মন গড়া ব্যাখ্যা করে, এদেরকে অনুরোধ করব কিছু লেখাপড়া করো। বিশ্ব আমির সাজলেই বিশ্ব নেতা হওয়া যায় না। আরেকটা উদাহরণ দিচ্ছি, শুনুন। রমজান মাসে দিনের বেলায় যেই ব্যক্তি রোজাদার, তাকে কি আল্লাহ দিনের বেলায় খাওয়া দাওয়া করার আদেশ করেছেন না নিষেধ করেছেন? নিষেধ করেছেন। কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খাওয়া দাওয়া করেই ফেলে, হয় না এমন? বলুন তো তার কি পরিমাণ গুনাহ হয়? গুনাহ হয়। কিন্তু আল্লাহর নিষেধ কিন্তু লঙ্ঘন হইল, আল্লাহর নিষেধ লঙ্ঘন হলো কিন্তু গুনাহ হয়নি। ঠিক তেমনি ভাবে আদম সম্পর্কে আল্লাহ বলেন, নাসিয়া আদম, তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা চোদ্দ গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়, তুমি পাণ্ডিত্য শিখলা কোথায়? পর্যন্তই কথা শেষ নয়। নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে দলিল রূপে সাব্যস্ত করে আদমকে গুনাগার, নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে গুণাগণ্য করে আদমকে গুনাগার সাব্যস্ত করা মূলত কোনো মুসলমানি আকিদা নয়, খ্রিস্টানদের আকিদা। এবার খ্রিস্টানদের আকিদা সম্পর্কে একটু কথা শুনুন। বাংলাদেশে বসবাসকারী খ্রিস্টানেরা এই 16-17 কোটি মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য সাংগঠনিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে স্বাধীনতার সূচনাকাল থেকে। এদের সেই সংগঠনের নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য অসংখ্য অগণিত বই, পুস্তক, পুস্তিকা, প্রচারপত্র ইত্যাদি বৃষ্টির মতো বিলি করে যাচ্ছে। এই সমস্ত পুস্তক পুস্তিকার মধ্যে খ্রিস্টানদের লেখা একটা পুস্তিকার নাম
কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। দেখুন নামটা কত চমৎকার, কিসের আলোকে কোথায় যাওয়ার পথ, নামটা দেখা মাত্রই একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই, কারণ কোরআনের আলোক খ্রিস্টান জানে না আলেমরা জানে, বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানরা চিনে না আলেমরা চিনে, তাই নামটা দেখলেই মনে করবে নিশ্চয়ই কোনো না কোনো আলেমের লেখা, পড়বে, পড়ার পরে খ্রিস্টানি চক্রান্তের ফাঁদে পড়ে ইমান হারা হয়, এই শয়তানি চক্রান্ত নিয়েই বইটা লেখা হয়েছে। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে সর্বপ্রথম মানুষ আদম সর্বপ্রথম পাপিষ্ট, কি তার পাপ, নিষিদ্ধ গাছের ফল খাওয়া, সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম পাপিষ্ট, কি তার পাপ, নিষিদ্ধ গাছের ফল খাওয়া ওই জান্নাতের। সুতরাং নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম পাপিষ্ট হয়েছেন, এটা মুসলমানি আকিদা না খ্রিস্টানি আকিদা, এ পর্যন্তই কথা শেষ নয়। তারপরে ওই বইয়ে তারা লিখেছে যেহেতু প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট, এই জন্য এই আদমের বংশে যত সন্তান জন্মগ্রহণ করে এই জন্মগ্রহণকারী সন্তানেরা যত বড় ভালো মানুষ হোক, এমনকি যত নবী রসুল হোক, পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবী রসুল জন্মগত পাপিষ্ট, এদের কি পাপ, নবী রসুলগণের কি পাপ, পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ, পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই সমস্ত নবী রসুলের পাপ। বুঝে থাকলে বলুন, খ্রিস্টানদের এই মতবাদ বুঝে থাকলে বলুন, নবী রসুলগণকে পাপী বা গুনাগার বা পাপিষ্ট অথবা শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করা বিশ্ব আমিরের কাজ নয়, বিশ্ব খ্রিস্টানের কাজ। নবী রসুলগণকে গুনাগার সাব্যস্ত করা আমিরের কাজ নাই, খ্রিস্টানের কাজ, খ্রিস্টানের কাজ। এরপরে লেখে যেহেতু পাপিষ্ট আদমের বংশে জন্ম হলে নবীগণ জন্মগত পাপিষ্ট হয়, এজন্য আল্লাহ একজন নবীকে নিষ্পাপ জন্ম দেওয়ার জন্য এই একজন নবীকে পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিয়েছেন, ইনি হলেন হযরত ঈসা আলাইহিসসালাম। কথাগুলি বুঝে থাকলে বলুন, সত্যই এগুলি ধর্মীয় কথা না ধর্মের নামে গাঁজাকুরি কথা? এগুলি ধর্মীয় কথা নয়, ধর্মের নামে গাঁজাকুরি কথা। এই সমস্ত গাঁজাকুরি কথা ধর্মের নামে খ্রিস্টান সমাজে চালু ছিল, মুসলমানের মুখোশধারী একদল দালালদের দ্বারা খ্রিস্টানেরা মুসলমান সমাজে ধর্মের নামে এই সমস্ত গাঁজাকুরি কথা চালু করার জন্য নবীগণের বিরুদ্ধে গুনাগার হওয়ার অপবাদ দিয়ে যাচ্ছে। এরা নিঃসন্দেহে খ্রিস্টানদের দালাল, দালালি অত্যন্ত কৌশলে হয়, দালালি চুপে চুপে হয়, প্রকাশ্যে দালালি হয় না, দালালি অত্যন্ত কৌশলে হয়। দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন আলেমের নাম মাওলানা ইয়াসির নদীম, তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন, গ্রন্থটার নাম গ্লোবালাইজেশন আওয়ার ইসলাম। এই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি হেজাব মুক্ত অবস্থায় দেখতে চাই। সে যেমন বেঈমান তেমন বেঈমানি কথা বলেছে, এটা নিয়ে আমার তেমন মাথা ঘামাগামি নাই, আমার মাথা ঘামাগামি হইল ওই সমস্ত কুলাঙ্গার মুসলমানদেরকে নিয়ে
যারা কোন আলেমের মুখে লম্বা দাড়ি দেখলেই বলে সন্ত্রাসী, এরা নিঃসন্দেহে বুশের দালাল। যারা বুরকা পরিহিতা কোন নারীকে দেখলেই বলে সন্ত্রাসী, এরা নিঃসন্দেহে বুশের দালাল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগফুল লুহা, দাড়ি লম্বা করো। তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাড়ি ফেলে দেওয়া পছন্দ করতেন, আর লম্বা করা পছন্দ করতেন। তাইলে দাড়ি লম্বা করা আমার নবীর পছন্দ, দাড়ি ফেলে দেওয়া বুশের পছন্দ। ক্লিয়ার? দুই কথা পরিষ্কার, দুই কথা পরিষ্কার। দাড়ি লম্বা করা আমার নবীর পছন্দ, দাড়ি ফেলে দেওয়া বুশের পছন্দ। এরা বুশের বক্তৃতার কারণে দাড়ি রাখেন না তা নয়, বরং এদের বুশের বক্তৃতার খবরও নাই। আমাদের সমাজের যে সমস্ত মুসলমান পুরুষেরা মুখে দাড়ি রাখেন না, আমার বিশ্বাস, দেখুন আপনারা আমার সাথে একমত হতে পারেন কিনা, আমার বিশ্বাস এরা বুশের বক্তৃতার কারণে দাড়ি ফেলে না, বরং বুশের বক্তৃতার খবরও জানে না। এরা দাড়ি ফেলে কেন? এরা দাড়ি ফেলে পরিবেশগত কারণ। যে স্কুলে ভর্তি গেল, গিয়া দেখে ওখানে অন্যান্য ছাত্ররা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে। যে কলেজে পড়তে গেল, গিয়া দেখে সেখানে অন্যান্য ছাত্ররা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে অফিসে চাকুরি করতে গেল, গিয়া দেখে সেখানে অন্যান্য অফিসারেরা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে বাজারে ব্যবসা করতে গেল, সেখানে গিয়া দেখে অন্যান্য ব্যবসায়ীরা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। আমার কথা বুঝে থাকলে, আমার ধারণার সাথে আপনারা একমত হয়ে থাকলে বলুন, আমাদের সমাজে যারা মুখে দাড়ি রাখে না, বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণ? পরিবেশগত কারণ। এদের ব্যাপারে আমার খুব বড় একটা সুধারণা আছে। কি বলেছি? কুধারণা। আমার সমাজে যে সমস্ত মুসলমান ভাইয়েরা মুখে দাড়ি রাখে না, এদের ব্যাপারে দুইটা সুধারণা আছে। একটা সুধারণা হলো, এরা বুশের বক্তৃতার কারণে দাড়ি ফেলে না, বরং পরিবেশগত কারণে দাড়ি ফেলে। আর একটা সুধারণা হলো, যেদিন এদের অন্তরে এই কথাটা ঢুকবে যে দাড়ি লম্বা করা আমার নবীর পছন্দ, আর দাড়ি ফেলে দেওয়া বুশের পছন্দ, কিয়ামতের দিন যদি নবীর সুপারিশ পেতে হয়, বুশের পছন্দ মতো চেহারা সাজালে হবে না, আমার নবীর পছন্দ মতোই চেহারা সাজাতে হবে। এই কথাটা যেদিন তাদের অন্তরে ঢুকবে, এদিন এরা সবাই ইনশাআল্লাহ মুখে দাড়ি লম্বা করবে। কিন্তু লম্বা দাড়ি দেখা মাত্রই যদি বলে সন্ত্রাসী, নিঃসন্দেহে এরা বুশের দালাল। বলুন, দালালি প্রকাশ্যে হয় না অত্যন্ত কৌশলে হয়? দালালি প্রকাশ্যে হয় না অত্যন্ত কৌশলে। দালালেরা কোনোদিন বলে না আমরা বুশের দালাল। দালালেরা এমন কাজ করে, এমন কথা বলে, যার পরিণতি, যার ফলাফল বুশের পক্ষে যায়। ঠিক তেমনি ভাবে ইংরেজের দালালেরা কোনোদিন বলে না আমরা ইংরেজের দালাল। ইংরেজ যেভাবে নবীগণকে গুনাগার সাব্যস্ত করে, বিশ্ব আমিরেও সেইভাবে নবীগণকে গুনাগার সাব্যস্ত করে, এই কৌশলে তারা খ্রিস্টানদের দালালি করে। তারা মাহাজিরিন, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। কার লেখা বই? খ্রিস্টানদের লেখা বই। এই বইয়ের মধ্যে যে ধর্মের নামে যতগুলি গাঁজাখুরি কথা লিখেছে, এক নম্বর গাঁজাখুরি কথা হইল, প্রথম মানুষ আদম প্রথম প্রতিষ্ঠ, দলিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া। তাহলে কোন নবীর জীবনের কোন ঘটনাকে অপব্যাখ্যা করে তাকে গুনাগার সাব্যস্ত করা? আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, মুসলমানের কাজ না খ্রিস্টানদের কাজ? সুতরাং এই সমাজে যারাই যে কোনো নামে কোন নবীকে গুনাগার সাব্যস্ত করে, এরা নিঃসন্দেহে অতি কৌশলে খ্রিস্টানের দালালি করে। কিভাবে? প্রকাশ্যে দালালি করে না কৌশলে?
হ্যাঁ কৌশলে খ্রিস্টানের দালালি করে। এজন্য আল্লাহর ঘোষিত প্রথম শ্রেণীর ইমাম সম্পর্কে ইমাম পরিষদের সাথে সম্পর্কিত মুসলমানদের আগে বোঝা দরকার এই ইমামের বৈশিষ্ট্য কি। প্রথম শ্রেণীর ইমামের বৈশিষ্ট্যই হলো বেগুনা হওয়া। প্রথম শ্রেণীর ইমাম কারা? নবীগণ। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছিলেন আপনাকে ইমাম বানাবো দ্বিতীয় শ্রেণী না প্রথম শ্রেণী? প্রথম শ্রেণীর ইমাম কারা? নবীগণ। এই প্রথম শ্রেণীর ইমাম সম্পর্কে সর্বস্তরের মুসলমানদের ধ্যান ধারণা চিন্তা চেতনা মন মানসিকতা ক্লিয়ার করা দরকার। প্রথম শ্রেণীর ইমাম সম্পর্কে সর্বস্তরের মুমিন মুসলমানের চিন্তা চেতনা মন মানসিকতা ধ্যান ধারণা পরিষ্কার করা দরকার। কি পরিষ্কার? আল্লাহ বলেন লা ইয়াদালু আহদিজ জালিমিন, কোন গুনাগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে। আদম আলাইহিসসালামের ঘটনাকে যদি আপনি মন গড়া ব্যাখ্যা করেন তাহলে আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন করতে বাধ্য হবেন, আর আল্লাহর সামগ্রিক মূলনীতি রক্ষা করে যদি নবীগণের জীবন ইতিহাস আলোচনা করেন তাহলে অপব্যাখ্যার আশ্রয় নেওয়া যাবে না। খ্রিস্টানদের মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মতাদর্শ মতো সঠিক ব্যাখ্যা করতে হবে, যে ব্যাখ্যার দ্বারা একদিকে নবীগণ গুনাগার সাব্যস্ত হন না, অপরদিকে আল্লাহর সামগ্রিক মূলনীতি ঠিক থাকে। এবার আমি দ্বিতীয় শ্রেণীর ইমাম সম্পর্কে কিছু কথা আপনাদের শোনাতে চাই। দ্বিতীয় শ্রেণীর ইমাম কারা? উলামায়ে কেরাম। প্রথম শ্রেণীর ইমাম হলেন নবীগণ। নবীগণ সম্পর্কে বর্তমান দুনিয়াতে মুসলমানদের ঘরের ভিতরে বাইরে যেসব চক্রান্ত চলছে এর মধ্যে সবচেয়ে বড় চক্রান্ত হলো নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করা, গুনাগার সাব্যস্ত করা। নামদারি কিছু মুসলমানদের মধ্যে এই চিন্তা চেতনা, বলুন আমার কথা বুঝাতে বুঝে থাকলে, কোথার থেকে ঢুকেছে? খ্রিস্টানদের থেকে ঢুকেছে মুসলমানের ভিতরে। কিছু বড় বড় লোকের লোকেও নবীগণের সম্পর্কে সমালোচনা উঠায়, নবীগণকে দোষী সাব্যস্ত করে, নবীগণকে গুনাগার সাব্যস্ত করে, নবীগণকে শাস্তিযোগ্য অপরাধী যারা সাব্যস্ত করে, এরা কৌশলে খ্রিস্টানদের দালালি করে। কাজেই এই সমস্ত দালালদের অপপ্রচার থেকে নিজেদের ইমান আকিদা চিন্তা চেতনা পরিষ্কার রাখার জন্য প্রথম শ্রেণীর নবীগণ সম্পর্কে অন্তত এই সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা মনে রাখা দরকার। এবার দ্বিতীয় শ্রেণীর ইমাম বুঝে থাকলে বলুন তো দ্বিতীয় শ্রেণীর ইমাম কারা? উলামায়ে কেরাম। এই দ্বিতীয় শ্রেণীর ইমাম সম্পর্কে কিছু কথা আপনাদের বলতে চাই। সূরা হুজুরাতের চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই দুই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য কামরার বাইরে দাঁড়িয়ে আপনাকে বের হওয়ার জন্য ডাকে, এদের বিবেক বিবেচনা নাই। যদি এদের বিবেক বিবেচনা থাকত তাহলে সাক্ষাতের জন্য আপনাকে বের হতে না বলে ধৈর্যের সাথে দাঁড়িয়ে অপেক্ষা করত, যখন আপনি স্বেচ্ছায় বের হন তখন সাক্ষাৎ করত। তারা একদল নৌ মুসলিম ছিল, নূতন মুসলমান হয়েছে, নবীর দরবারের আদব কায়দা তখনও শিখেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে তাদেরকে আদব কায়দা শিক্ষা দিয়েছিলেন, তারা যথাযথভাবে আল্লাহর শিক্ষা দেওয়া আদব কায়দা গ্রহণও করেছে। এখানেও বেশ কিছু আনুষঙ্গিক কথা আছে।
এই সমস্ত নও মুসলিম যারা রাসূলের দরবারে গিয়ে রাসূলের সাথে সাক্ষাৎ করেছিল, বিভিন্ন ঘটনায় উল্লেখ আছে বিভিন্ন নও মুসলিমের দল রাসূলের দরবারে গিয়ে রাসূলের সাথে সাক্ষাৎ করেছিল, এরা সবাই রাসূলের সাহাবা, এরা সবাই রাসূলের সাহাবা, রাসূলের সাহাবা বহু বচনে সাহাবা এক বচনে সাহাবী, তাকে বলে এর ডেফিনেশন বিভিন্ন ভাবে উল্লেখ আছে বিভিন্ন কিতাবে, এর সারমর্ম দুইটা কথা, একটা হলো যেই ব্যক্তি মুমিন মুসলমান অবস্থায় দুনিয়ার জীবনে চর্মচুকে রাসূলকে দেখেছে অথবা রাসূল চর্মচুকে তাকে দেখেছে, দুনিয়ার জীবনে চর্মচুকে জাগ্রত অবস্থায় রাসূলকে দেখেছে অথবা রাসূল তাকে দেখেছেন, তাকেই এক বচনে ইসলামের পরিভাষায় সাহাবি, বহু বচনে সাহাবা বলা। আরো সংক্ষেপে বলতে গেলে যে মুসলমান রাসূলের সাক্ষাৎ পেয়েছিলেন তিনি সাহাবি, যে মুসলমান রাসূলের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছিলেন তিনি সাহাবি। এই সমস্ত সাহাবায়ে কেরামদের অবস্থা বর্ণনা করে আল কোন কলি বুজুর্গ কবিতার মাধ্যমে বলেন, দুরফেশানি নে তেরি কতরং কুদরিয়া কর দিয়া, দুরফেশানি নে তেরি কতরং কুদরিয়া কর দিয়া, দিল কো রৌশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া, খুদ না তে জুরাহ পর গায়রং কে হাদি বন গয়ে, ক্যা নজর তি জিসনে মুরদং কো মসীহা কর দিয়া। সাহাবায়ে কেরামের শানে লিখিত একটা উর্দু কবিতার দুইটা পংক্তি আপনাদের শুনে, এর মধ্যে একটা পংক্তির একটা লাইনের অর্থ হলো, খুদ না তে জু রাহ পর গায়ে রং কে হাদি বন গায়ে, এরা ইসলাম গ্রহণ করার আগে যারা নিজেরাই ছিল পথভ্রষ্ট, রাসূলের সোহবতের কারণে ইসলাম গ্রহণ করার কারণে এরা হয়ে গেল জগৎবাসীর পথ প্রদর্শক। এই হল সাহাবায়ে কেরামের প্রথম জীবনের আর শেষ জীবনের পার্থক্য। প্রথম জীবনে যারা নিজেরাই ছিল পথভ্রষ্ট, শেষ জীবনে তারাই হয়ে গেল জগৎবাসীর পথ প্রদর্শক। সুতরাং সাহাবায়ে কেরামের প্রথম জীবনের কোন ত্রুটি বিচ্যুতির কথা শুনে যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে, এরা যখন সূরায়ে হুজুরাতের চার নম্বর আয়াত দেখে, এরা যখন সূরায়ে হুজুরাতের পাঁচ নম্বর আয়াত দেখে, তখন এরা বলে এই তো কোরআনে আছে সাহাবাগণ দুষ করেছিল, এই তো কোরআনে আছে সাহাবাগণ অপরাধ করেছিল, সমালোচনা করলে করলে তো কোরআনের কোরআনের পক্ষেই করলাম। অথচ এরা সাহাবায়ে কেরাম প্রথমে দুষ করেছিলেন এটা দেখে, আল্লাহু গফুরুর রহিম দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ এটা দেখে না, উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া দেখে না, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম দেখে না, এরা শুধু এক এক সাইড দেখে আর এক সাইড দেখে। এই ধরনের এক প্রকার স্বভাবের নামদারি মুসলমান যারা, এদের ব্যাপারে তিরমিজি শরীফের বর্ণিত একটি হাদিস শুনুন, রাসূল বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, হে আমার উম্মত মুসলমানেরা, আমার সাহাবাদের সমালোচনা যারা করে তাদেরকে যদি তোমরা পাও তাহলে ওদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এবার বলুন তো সাহাবায়ে কেরামের প্রথম জীবনের ঘটনাবলী দলিল না শেষ জীবনের ঘটনাবলী দলিল? শেষ জীবনের। কাজেই সাহাবায়ে কেরামের প্রথম জীবনের ঘটনাকে দলিল বানিয়ে তাদের সমালোচনায় লেগে যাবেন না, তাহলে আল্লাহর লানত প্রাপ্ত হবেন রাসূলের হাদিসে। সূরায়ে হুজুরাতের চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা রাসূলকে সাক্ষাৎ করার জন্য ঘর থেকে ডেকে বের করতে চায় এদের বিবেক বিবেচনা নাই,
যদি এদের বিবেক বিবেচনা থাকতো তাহলে ধৈর্যের সাথে দাঁড়িয়ে অপেক্ষা করত, রাসূল যখন স্বেচ্ছায় বের হন তখন সাক্ষাৎ করত। এই দুই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের আপন চাচাতো ভাই, ইবনে আব্বাস রাসূলের আপন চাচাতো, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন, ইনি এই সূরা হুজুরাতের দুই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, এখানে আল্লাহ রাসূলকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমগণকেও হুবহু রাসূলের মতোই সম্মান করতে হবে। রাসূলকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমকেও হুবহু রাসূলের মতোই সম্মান করতে হবে। আমার কথা না, ইবনে আব্বাসের কথা। ইবনে আব্বাসকে আত্মীয়তার সম্পর্কে রাসূলের আপন চাচাতো ভাই, শিক্ষাগত যোগ্যতা উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। ইবনে আব্বাসের শিক্ষাগত যোগ্যতা এমনি, তিনি উম্মতের শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন হননি, তার শৈশবকালের একটা ঘটনার প্রতি রাসূল সন্তুষ্ট হয়। আল্লাহর কাছে রাসূল দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার চাচাতো ভাই ইবনে আব্বাসকে আপনি কুরআনের জ্ঞান দান করুন। এই দুয়ার বরকতে আল্লাহ ইবনে আব্বাসকে উম্মতের শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন বানান। ইবনে আব্বাস বলেন, আয়াতে রাসূলকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন আল্লাহ, আলেমকেও হুবহু রাসূলের মতোই সম্মান করতে হবে। এখানে আমাদের তিনটা কথা একটু খোলা খোলা খালা বোঝা দরকার। এক নম্বর, উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির কেন বললেন আলেমকে রাসূলের মতোই সম্মান করতে হবে? আলেম রাসূলের সাথে আলেমদের কি সম্পর্ক, সামঞ্জস্য কি, কেন সম্মান করতে? দুই নম্বর, ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমকে সম্মান করি, মহব্বত করি, মর্যাদা দেই, এর সুফল আমরা কি পাব? তিন নম্বর, ইবনে আব্বাসের কথা লঙ্ঘন করে আলেমের প্রতি যদি দুশ্মনী পোষণ করি, আলেমদের সাথে যদি শত্রুতা আমি পোষণ করি, আলেমদের প্রতি যদি অন্তরে ঘৃণা পোষণ করি, তাহলে তার পরিণাম কি হবে? আলেমগণ হইলেন দ্বিতীয় শ্রেণীর ইমাম, নবীগণ প্রথম শ্রেণীর। প্রথম শ্রেণীর ইমামদের ব্যাপারে আজকে মাত্র একটি কথাই বললাম, সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। যারা অপরাধী সাব্যস্ত করে, যারা গুনাগার সাব্যস্ত করে, তারা হয়তো খ্রিস্টান আর না হয় খ্রিস্টানের দালাল। বস, আজকের মতো এদের ব্যাপারে একটা আলোচনা। দ্বিতীয় শ্রেণীর ইমামগণ হইলেন উলামায়ে কিরাম, দ্বিতীয় শ্রেণীর ইমাম আলেমগণ। আলেমগণ সম্পর্কে ইবনে আব্বাস বলেন হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। কেন আলেমকে আমি সম্মান করব? কেন তাও আবার নবীর মতো? এর পক্ষে যুক্তি কি? আমাদের সমাজে আজকাল যথেষ্ট মুসলমান এমনও পাওয়া যায় যাদের মধ্যে বেশ কিছু শিক্ষিতরাও আছে, যারা ইসলামের প্রতিটি বিধানের বিরুদ্ধে যুক্তি যুক্তি কি প্রশ্ন করে থাকে, কি যুক্তি, এরকম যারা যুক্তির পিছনে পড়ে গেছেন, ইসলামের বিধান শোনা মাত্রই জিজ্ঞাসা করেন কি যুক্তি, এদের ব্যাপারে হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, হে যুক্তিবাদীরা শুনো, ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোন যুক্তি নাই, ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। আমরা প্রথমে মনে রাখি, ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। দুই নম্বর কথা হলো, ইসলামের সব বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। প্রথম কথা হলো, যুক্তি ছাড়া ইসলামে কোনো বিধান নাই,
দ্বিতীয় কথা হলো ইসলামের সব বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকলের মাথায় নাই। কাজেই যুক্তি আমার যুক্তি মতে হলে আমি ইসলামের বিধান মানব, আর আমার যুক্তি মতে না হলে ইসলামের বিধানকে আমি প্রত্যাখ্যান করব, এই মনোভাব মুমিন মুসলমানের নয়, এই মনোভাব ছিল ইবলিসের। এই মনোভাব কার ছিল? ইবলিসের। ইবলিস কি যুক্তি দিয়েছিল, ফলাফল কি হইল শুনুন। আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন সেজদা দিয়া সম্মান করো, ফেরেশতারা আদেশ পালন করেছিল। ইবলিসকে যখন আদেশ করলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো, ইবলিস আল্লাহর বিধানের বিরুদ্ধে এই যুক্তিটা দিয়েছিল, আসজুদু লিমান খালাকতা তুইনা, আদম মাটির তৈরি, তাকে সেজদা দিয়া সম্মান করব কোন যুক্তিতে। এই যে যুক্তি আল্লাহর বিধানের বিরুদ্ধে ইবলিস যুক্তি প্রদান করেছে, বুঝে থাকলে বলুন। আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তিদাতাকে। এবার শুনুন ফলাফল, এই ঘটনার আগে ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছিল, তার পছন্দ মতো যুক্তি না পেলে ইসলামের বিধানকে অবজ্ঞা করে এদের প্রথম পৃথিবীর ইতিহাসের প্রথম যুক্তিবাদীর ঘটনা স্মরণ রাখা দরকার। এই সমাজে আমাদের মুসলমানদের মধ্যে অনেক বড় বড় শিক্ষিত পাওয়া যায় যারা ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করে, যুক্তি দেয়। এদের কাছে যখন বলা হয়, ইবনে আব্বাস বলেছেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে, সাথে সাথে প্রশ্ন করে বলে বসে কোন যুক্তিতে। আলেমকে মহব্বত নবীর মতো মহব্বত করতে হবে, ইবনে আব্বাস বলেছেন কোন যুক্তিতে, সেটা আমি পরে বলবো, আগে বলতে চাই নবীকে মহব্বত করতে হবে কোন যুক্তিতে, আগে সেটা ঠিক করো। ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করা কোন মুমিন মুসলমানের কাজ নয়, এটা ইবলিসের কাজ। আমাদের সমাজে এমন যথেষ্ট পরিমাণ শিক্ষিত মুসলমানের আবির্ভাব হয়ে গেছে যারা অত্যন্ত কৌশলে ইসলামের বিরুদ্ধে যুক্তি দেয়। ওই যে আগে বলেছিলাম দালালি প্রকাশ্যে করে না কৌশলে, ঠিক তেমনি ভাবে ইসলামের বিধানের বিরুদ্ধে প্রকাশ্যে বলে না কৌশলে যুক্তি দেয়। একটা মাত্র উদাহরণ পেশ করি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ওয়ালি যাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আল্লাহর এই বিধানটা আজকে নূতন শুনেছেন না আরো শুনেছেন কোনদিন? বুঝে থাকলে বলুন তো আল্লাহ এই বিধানের ঘোষণা দিয়েছেন কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 11 নম্বর। সূরা নিসাও বলে না, 11 নম্বর আয়াতও বলে না, ইসলামের বিধানও বলে না, শুধু বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। প্রকাশ্যে বিরোধিতা না কৌশলে, হ্যাঁ এইটার নাম হইল কৌশল। না ইসলামের নাম বলে, না কোরআনের নাম বলে, না সূরার নাম বলে, না আয়াত নম্বর বলে, শুধু বলে সমান অধিকার চাই। সমান অধিকার মেনে নেওয়া মাত্রই ছেলের নামে 2 অংশ আর মেয়ের নামে 1 অংশ বাতিল হয়ে যায়। বুঝতে পারতেছেন কথা? সমান অধিকার দুইটা শব্দ মেনে নিলেই ছেলের 2 অংশ মেয়ের 1 অংশ কথা থাকে না, বাতিল হয়ে যায়। প্রকাশ্যে বলে কোরআন মানি না, না শয়তানি কৌশলে, শয়তানি কৌশল। এদেরও যুক্তি, এদের যুক্তি হলো ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার, মেয়েরও জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার। এমত অবস্থায় একই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 1 অংশ, ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দিলে মেয়ের প্রতি অবিচার হয়। এই হইল যুক্তি, মেয়ের প্রতি কি হয় অবিচার, এই যুক্তি, যুক্তির বলাবল। কাজেই এখানের এদের
কথাটা যুক্তি না ইসলামের বিধানের পক্ষে আছে চূড়ান্ত যুক্তি, এই বিষয়টা আগে পরিষ্কার হয়ে যাক। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই, খরচের একটা খাত। বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব তারই, খরচের দুই নম্বর খাত। সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালনের দায়িত্ব ছেলের উপর বর্তায়। বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, দুই নম্বর বিয়ে করার পর থেকে বউয়ের লালন পালন, তিন নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন। খরচ আছে তিনটা, অংশ পাইল দুইটা। মেয়ের জীবনে খরচের কোনো খাতই নেই, বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, নিজের সম্পদের দ্বারা সন্তান পালার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পেল একটা। এবার বলুন, তিন খরচ হলে দুই অংশ পাইলে বেশি পায়, না নাই খরচ হলে এক অংশ পাইলেই যথেষ্ট বেশি পায়? ফোন দিতে এত কথা বুঝে না, শুধু বুঝে এক থেকে দুই বেশি, এটার নাম হইল পণ্ডিত। পণ্ডিত না মূর্খ পণ্ডিত? মূর্খ পণ্ডিতে এত কথা বুঝে না, শুধু বুঝে এক থেকে দুই বেশি। এই সমস্ত পণ্ডিতের উদাহরণ হইল ওই মূর্খের মতো, যেই মূর্খ লেখাপড়া জানে না তো জানেই না, দস্তখত জানে না। ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিন, একাধারে দশ বছর স্কুলে লেখাপড়া করে, ছেলে অত্যন্ত মেধাবী ছিল, এসএসসি পরীক্ষা দিয়ে ছেলে ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়ে পাশ করলো। কোন ডিভিশন কি বয় বুঝে থাকলে বলুন তো, ফার্স্ট বয় হয়ে থাকলে রোল নম্বর কত হয়? বাপ শিক্ষিত না মূর্খ? সে কিন্তু রোল নম্বর এক হইলে নম্বর বেশি পায়, না রোল নম্বর দশ হইলে নম্বর বেশি পায়, এত কথা বুঝে না, শুধু বুঝে এক থেকে দশ বেশি। তাই ফল ঘোষণার পরে মূর্খ বাপ ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষাতে দিয়েছিলে পাস করেছ? ছেলে বলে পাস করেছি। কত নম্বরে? এক নম্বরে। কয় সর্বনাশ করছ? ই কি সর্বনাশ করবি? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া, সে তো দশ নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না, এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না, দশ নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে একদল শিক্ষিত গোয়ারেও বুঝে না, ছেলে দুই অংশ পাইলে বেশি পায় না, মেয়ে এক অংশ পাইলে বেশি পায়। এই সমস্ত শিক্ষিত গোয়ারেরাই ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি খুঁজে। এই সমস্ত শিক্ষিত গোয়ারেরা কি খুঁজে? ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি খুঁজে। যখন শুনে ইবনে আব্বাস বলেছেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে, সাথে সাথে জিজ্ঞেস করে যুক্তি কি? এবার শুনুন যুক্তি কি। ধরুন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা গেল, বাবা মারা গেল, একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তানের বাবা মারা গেল, ভূমিষ্ঠ হয়ে এতিম হল না গর্ভে এতিম হল? গর্ভে এতিম, এতিম অবস্থায় ভূমিষ্ঠ হল, বাবা না থাকায় চাচা লালন পালন করল, লেখাপড়া শিক্ষা দিল চাচা, মানুষ রূপে গড়ে তুললো চাচা। বুঝে থাকতে বলুন তো, সন্তানকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তোলার দায়িত্বটা আসলে কার ছিল? পালন করলো কে? এবার যদি এই ছেলেটাকে কেউ বলে তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবা, অযুক্তি? কি যুক্তি? এত লম্বা কথা না, চাচা বাবার কাজ করে দিয়েছে, লম্বা যুক্তির দরকার নাই। এই ছেলেটাকে একজন বুদ্ধিমান বলল তোমার চাচাকেই বাপের মতো সম্মান করবা, যুক্তি কি? চাচা তোমার বাবার কাজ করে দিয়েছে, ঠিক কেননি বাবু? হাদিস শরীফে রাসূল বলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করে, আলেমগণ নবীগণের দায়িত্ব ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, নবী সৈন্য দুনিয়াতে একমাত্র আলেমগণ সেই দায়িত্ব পালন করবে। এই জন্য ইবনে আব্বাস বলেছেন আলেমকে নবীর মতোই সম্মান করো,
অযৌক্তিক। এটা হলো দ্বিতীয় শ্রেণীর ইমামগণের স্তর, দ্বিতীয় শ্রেণীর ইমামগণের মর্যাদা। দ্বিতীয় শ্রেণীর ইমাম কারা? যাদেরকে নবীর মতো সম্মান করতে হবে, ইবনে আব্বাস বলেছে। বলেন যুক্তি ছাড়া না, যুক্তিসম্মত, চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোন যুক্তি নাই। আজকাল অনেক কর্তা ব্যক্তির মুখে শুনতে পাওয়া যায়, অনেক শিক্ষিত লোকের মুখে শুনতে পাওয়া যায়, ছাত্র ছাত্রীদেরকে বিজ্ঞান শিক্ষা না দিলে তারা ধর্মান্ধ হয় না। ধর্মান্ধ একটা ভূত, এদের গাড়ে ইচ্ছা মতো সোয়ার হয়েছে। ধর্মান্ধ একটা ভূত, এই সমস্ত লোকের গাড়ে ইচ্ছা মতো সোয়ার হয়েছে। আমি আশা করি আপনারা বুঝতে পারেন, ধর্মান্ধ দুই শব্দে সন্ধি হয়েছে, দুই শব্দে সন্ধি হয়ে ধর্মান্ধ। একটা শব্দ হইল ধর্ম যুগ অন্ধ, ধর্ম যুগ অন্ধ সমান ধর্ম। ছেলে মেয়েদেরকে বিজ্ঞান শিক্ষা না দিলে ধর্মান্ধ হয়ে যাবে। এই ধর্মান্ধ তার হাত থেকে রক্ষা করার জন্য ডারউইনের মতবাদ বিজ্ঞানের নামে শিক্ষা দিতে হবে। কার মতবাদ? ডারউইনের। ধর্ম যদি অন্ধ হয়ে থাকে, ডারউইনের মতবাদ গাঁজা কুরি কথা, ডারউইনের মতবাদ বিজ্ঞান হবে দূরের কথা, এটা কুজ্ঞানও নয়, এটা গাঁজা কুরি কথা। এর পক্ষে কিছু যুক্তিও শুনবেন, শুনুন। জীবনে কোনোদিন শুনেছেন মহিষ? মহিষ, মহিষ চিনেন? মহিষ 1,000, 2,000, 5,000, 7,000, 10,000, 20,000 বছর পর মহিষ গরুতে রূপান্তরিত হয়ে গেছে। জীবনে কোনোদিন শুনেছেন গরু 30,000 বছর পরে ছাগলে রূপান্তরিত হয়ে গেছে? জীবনে কোনোদিন শুনেছেন 40,000 বছর পর কুকুর শৃগালে পরিণত হয়ে গেছে, শৃগাল বিড়ালে পরিণত হয়ে গেছে, বিড়াল ইঁদুরে পরিণত হয়ে গেছে, এমন গাঁজা কুরি কথা কেউ কোনোদিন শোনেনি? শুধু ডারউইনের মুখে এমন একটা গাঁজা কুরি কথা শোনা গেছে, বানর মানুষে রূপান্তরিত হয়ে গেছে। বলেন বিজ্ঞান না গাঁজা কুরি? এবার বলতে হয় তাহলে ধর্ম কোনটা আর বিজ্ঞান কোনটা, আর ধর্মান্ধ কোনটা আর গাঁজা কুরি কোনটা? ধর্মের নামে যারা মন গড়া কথা বলে এটার নাম ধর্মান্ধতা। যেমন প্রথম মানুষ প্রথম পাপিষ্ট, পাপিষ্টের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবী রসুল জন্মগত পাপিষ্ট। কি পাপ? পাপিষ্টের ঘরে জন্ম হওয়াটাই পাপ। তাই নিষ্পাপ নবী বানাবার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে ঈসা নবীকে জন্ম দিলেন। এইগুলির নাম ধর্মান্ধতা। মানুষ বানর মানুষে রূপান্তরিত হয়েছে, এটা হলো বিজ্ঞানের নামে গাঁজা কুরি কথা। একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন, এটা যেমন ধর্মের নামে গাঁজা কুরি কথা, ঠিক তেমনি ভাবে মানুষ বানর মানুষে রূপান্তরিত হয়েছে, এটাও বিজ্ঞানের নামে গাঁজা কুরি কথা। তাহলে সঠিক বিজ্ঞান কোনটা? আমি অনুরোধ করে বলবো যে সমস্ত পণ্ডিতেরা, যে সমস্ত কর্তারা বলে থাকে যে মানুষ বানরে রূপান্তরিত হয়েছে এই বিজ্ঞানের নামে, এই কুজ্ঞান ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা না দিলে ছাত্র ছাত্রী ধর্মান্ধ হয়ে যাবে, এদেরকে অনুরোধ করে বলবো বিজ্ঞানে একটু শিখো, কিছু বিজ্ঞান নিয়েই কিছু লেখাপড়া করো, শিখো। বিজ্ঞান কাকে বলে? মন গড়া কথার নাম বিজ্ঞান নয়, বলুন। মন গড়া কথার নাম বিজ্ঞান না? জগতের যে কোনো জিনিসের বাস্তব অবস্থা উদ্ঘাটন করার নাম বিজ্ঞান। জগতের আল্লাহর গোটা সৃষ্ট জগতে যা কিছু আছে এর কোনো কিছুর বাস্তব অবস্থা উদ্ঘাটন করার নাম বিজ্ঞান। এটা দুই প্রকার, একটা ইহলৌকিক বিজ্ঞান, একটা পারলৌকিক বিজ্ঞান। ইহ জীবনে যত জিনিসের বাস্তব অবস্থা উদ্ঘাটন হয় এগুলিকে ইহলৌকিক বিজ্ঞান বলা হয়,
পারলৌকিক জগতের যে সমস্ত বিষয়ের বাস্তব অবস্থা উদ্ঘাটন হয় ওইগুলিকে পারলৌকিক বিজ্ঞান বলা হয়। পারলৌকিক বিজ্ঞানের মূল উৎস হলো ওহী, আর ইহলৌকিক বিজ্ঞানের মূল উৎস হলো মেধাশক্তি। ইহলৌকিক বিজ্ঞানের উৎস মেধাশক্তি, পারলৌকিক বিজ্ঞানের উৎস ওহী। ওহী দুই প্রকার, কোরআন এবং হাদিস। কোরআন হাদিস ছাড়া পারলৌকিক বিজ্ঞান অর্জন করার বিকল্প কোন পথ জগতে না। ইহলৌকিক বিজ্ঞান মেধা শক্তি চর্চা করেই অর্জন করা যায়। ইহলৌকিক বিজ্ঞান কি চর্চা করে অর্জন করা যায়, যেমন দুইটা উদাহরণ দিচ্ছি শুনুন। আপনাদের মাথার উপর বিদ্যুতের বাতি জ্বলে, এটা কি বিজ্ঞানের অবদান নয়? এখানে কি আছে বাস্তবতা? একটা বাল্বের সাথে দুইটা তারের সংযোগ আছে, দুই তারের মাধ্যমে বাল্বে বিদ্যুৎ যুক্ত হয়েছে, একই প্রকার বিদ্যুৎ। বাল্বের সাথে যে দুইটা তারের সংযোগ আছে, দুই তারের মাধ্যমে কি একই বিদ্যুৎ সংযুক্ত হয়েছে বাল্বের সাথে, না দুই ধরনের বিদ্যুৎ, একটা নেগেটিভ একটা পজিটিভ? এই বাংলায় বলে ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক দুই প্রকারের বিদ্যুৎ প্রক্রিয়াগতভাবে বাল্বে সংযোগ দিলে বাতি জ্বলে, অন্ধকার দূর হয়, আলোকিত হয়। এই কথাটা কোরআনের কোন আয়াতে লেখা আছে, রাসূলের কোন হাদিসে? কেন? যে ইহলৌকিক বিজ্ঞান যে শিক্ষা দেওয়ার জন্য কোরআন হাদিস নয়, জান্নাত জাহান্নাম শিক্ষা দেওয়ার জন্য কোরআন হাদিস, এটা তুমি মাথা গামাইলেই বের করতে পারো। সুতরাং ইহলৌকিক বিজ্ঞানের উৎস হলো মেধা শক্তি, আর পারলৌকিক বিজ্ঞানের উৎস হলো কোরআন আর হাদিস। কিচ্ছু বোঝে না, খালি কয় মাদ্রাসার ছাত্ররা বিজ্ঞানী হয় না কেন? তুমি কি গুড়ার ডিম বুঝো বিজ্ঞান, আর কি গুড়ার ডিম বুঝো মাদ্রাসার ছাত্র? এই ইহলৌকিক বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা আছে। কোন পদার্থের বাস্তব অবস্থা উদ্ঘাটন হলে সেটাকে পদার্থ বিজ্ঞান বলা হয়, কোন উদ্ভিদের বাস্তব অবস্থা উদ্ঘাটন হলে সেটাকে উদ্ভিদ বিজ্ঞান বলা হয়, কোন প্রাণীর বাস্তব অবস্থা উদ্ঘাটন হলে সেটাকে প্রাণী বিজ্ঞান বলা হয়। আমার কথা বুঝে থাকলে একটু চিন্তা ভাবনা করে বলবেন, না বুঝলে না বলবেন, আমি বলব। চন্দ্রটাকে আপনারা কোনো প্রাণী মনে করেন, না উদ্ভিদ মনে করেন, না পদার্থ মনে করেন? যারা বুঝেন তারাই বলুন, যারা না বুঝেন নাই বলুন। চন্দ্রটা একটা প্রাণী, না উদ্ভিদ, না পদার্থ? সুতরাং চন্দ্রের বাস্তব অবস্থা কোন বিজ্ঞানের আওতায় পড়ে? পদার্থ বিজ্ঞান। এবার শুনুন, চন্দ্রের বাস্তব অবস্থা সম্পর্কে কিছু বৈজ্ঞানিক তথ্য। পৃথিবীর মানুষ চন্দ্র বিজয়ের অভিযানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার শত শত বৎসর যাবৎ খরচ করেছে শুধু পৃথিবীর মানুষ চন্দ্রে যাওয়ার জন্য। এই আন্দোলনে যে বিজ্ঞানী সর্বপ্রথম সাফল্য লাভ করেছিলেন তিনি ছিলেন আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং চন্দ্রে পৌঁছেছেন, চন্দ্রে অবস্থান করেছেন, চন্দ্রের থেকে নিরাপদে জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে এসেছেন। আসার পর চন্দ্র সম্পর্কে পৃথিবীর মানুষকে তিনটা বৈজ্ঞানিক তত্ত্ব দিলেন, এগুলির নাম বিজ্ঞান। তিনটা তত্ত্ব দিলেন চন্দ্রের বাস্তব অবস্থা সম্পর্কে। বলুন, কল্পকাহিনীর নাম বিজ্ঞান না বাস্তব অবস্থা উদ্ঘাটনের নাম বিজ্ঞান? চন্দ্রের বাস্তব তিনটা অবস্থার কথা বললেন তিনি পৃথিবীর মানুষ। এক নম্বর অবস্থা হলো চন্দ্রের জগতে অক্সিজেনের লেশ মাত্র নাই, সুতরাং পৃথিবীর মানুষের পক্ষে চন্দ্রে বসবাস করা সম্ভব নয়। এখানে যদি বিজ্ঞানের ছাত্র অথবা বিজ্ঞানের শিক্ষক থাকেন, তিনি শুধু বুঝবেন ব্যাপারটা কি, অক্সিজেন কি। যে চন্দ্রে অক্সিজেন নাই সেই চন্দ্রে মানুষের বসবাস সম্ভব নয় কেন, এটা শুধু বিজ্ঞানের শিক্ষক ছাত্র বুঝবেন, আর কেউ বোঝার কথা নয়। আপনারা যদি ধৈর্যের সাথে কিছুক্ষণ শুনেন, আমার মূল কথাটা শেষ হলে ওইদিকে একটু আলোকপাত করার চেষ্টা করুন। দুই নম্বর তথ্য দিলেন, চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশমাত্র নাই, সুতরাং চন্দ্রে কোনো ফসল ফলানো সম্ভব নয়। তিন নম্বর তথ্য দিলেন, তিনি বলেন চন্দ্রে অবস্থানকালে আমি চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা কালো রেখা দেখতে পেলাম। এই কালো রেখা কেন সৃষ্টি হলো, কখন থেকে সৃষ্টি হলো, এই নিয়ে যদি আমি চন্দ্রে বসে বসে গবেষণা শুরু করি,
তাহলে পৃথিবীর থেকে নিয়ে যাওয়া অক্সিজেন, আমার সাথে নিয়ে যাওয়া অক্সিজেন ঘুরিয়ে যাবে, আমি জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারবো না, এই জন্য সেখানে বসে গবেষণার সুযোগ নাই। তাই তিনি বলেন, আমি ওই কালো রেখার থেকে কিছু পদার্থ নিয়ে এলাম, নিয়ে এলাম সাথে করে, আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে দীর্ঘ 6 মাস গবেষণা করে বাস্তব অবস্থার তথ্য বের করেছি। সেটা হলো, আজ থেকে 1300 অথবা 1400 বছর পূর্বে চন্দ্র 2 টুকরা হয়ে গেছিল, আবার জোড়া লেগেছে, এই কারণে কালো রেখার সৃষ্টি হয়েছে। এইগুলির নাম হইল বিজ্ঞান, এগুলির নাম হলো বিজ্ঞান। মহিষ বলদে রূপান্তরিত হয়েছে, বলদ ছাগলে রূপান্তরিত হয়েছে, ছাগল মুরগিতে রূপান্তরিত হয়েছে, মুরগি পাখিতে রূপান্তরিত হয়েছে, এগুলি বিজ্ঞান নয়, গাঁজা কুড়ি কথা। বিজ্ঞান চিনে না, গাঁজা কুড়ি কথাও বোঝে না, খালি কয় ডারউইনের মতবাদ ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা না দিলে তারা ধর্মান্ধ হয়ে যাবে। ধর্মান্ধ ছিল তারা যারা বলে পাপিষ্ট আদমের বংশে যে জন্ম হলো, এই জন্ম হওয়াটাই তার জন্মগত ভাব, এটা হইল গাঁজা কুড়ি কথা। এগুলি খ্রিস্ট ধর্মে ছিল, ইসলাম ধর্মে না। কাজেই সবার ক্ষেত্রে সমান বাক্য প্রয়োগ করা চলে না। একটা গল্প বলি শুনুন, এক লোক 7 বারের বাংলা নাম জানে, কবার 7 বারের বাংলা নাম জানে, উর্দু নাম শিখার জন্য একজন উর্দু পণ্ডিতের কাছে গিয়া বললো, আমাকে 7টা বারের উর্দু নাম শিক্ষা দিন। তিনি বললেন, ঠিক আছে, তুমি বাংলা নামগুলি আগে বলো, তারপরে আমি সেইগুলির উর্দু নাম বলে দেব। তখন সে বলল, 7 বারের বাংলা নাম আমি যা জানি তা হলো শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। কোনবার থেকে শুরু করেছে? তিনিও উর্দু নাম শনিবার থেকে শুরু করেছেন, শনিচার, খালি কইছে শনিচার, কই বুঝেছি বুঝেছি, আর লাগবে না, কি বুঝেছ, কই শনিচার, রবিচার, সোমচর, মঙ্গলচর, বুধচর, বৃহস্পতিচর। পণ্ডিতে জিজ্ঞেস করে, আমি একটা বলতে তুই 7টা বুঝলে কিভাবে? একটা বলতে 7টা বুঝলাম এইভাবে, শনির পরে চর লাগাইলেই যদি শনিবারের উর্দু নাম হয়ে যায়, তাহলে রবির পরে চর লাগাইলেই রবিবারের উর্দু নাম হয়ে যাবে। পণ্ডিতে কয়, যা বুঝেছ তা নয়। ঠিক তেমনি ভাবে এখানে খ্রিস্টানেরা ধর্মের নামে গাঞ্জা কুড়ি কথা কইছে, ওরা ছিল ধর্মান্ধ, এটা ইসলাম ধর্মের অনুসারী ছাত্র ছাত্রীদের বেলায় ফিট করে দিতে চায়। শনিচার আর রবিচার একরকম নয়, ধর্মের নামে গাঞ্জা কুড়ি কথা খ্রিস্টানেরা বলতো, এর সাথে বিজ্ঞানের দ্বন্দ্ব হয়েছিল। সর্বপ্রথম ইউরোপে আধুনিক বিজ্ঞানের, ইহলৌকিক বিজ্ঞান সর্বপ্রথম প্রসার লাভ করেছিল ইউরোপে, তখন ইউরোপিয়ান খ্রিস্টানেরা এই সমস্ত গাঞ্জা কুড়ি কথায় বিশ্বাস ছিল, বিজ্ঞানের দ্বন্দ্ব হতে বাধ্য হয়েছে। পরিণতি যা হয়েছে, ইউরোপিয়ান খ্রিস্টানরা 3 দলে বিভক্ত হয়ে গিয়েছে, এক দল গোটা বিজ্ঞানকে অস্বীকার করে বৈরাগী হয়ে গিয়েছে, অথচ 1500 বছর আগে রাসূল বলে গিয়েছেন, লা রাহবা নিজ্জাতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগী হওয়ার কোনো ব্যবস্থা নাই। আরেক দল ধর্মকে অস্বীকার করে নাস্তিক হয়ে গেছে, ওই ইউরোপিয়ান খ্রিস্টানদের আরেক দল। আরেক দল আপোষ করে নিয়েছে, কি আপোষ, ধর্ম চলবে ব্যক্তি জীবনে, রাষ্ট্র চলবে মন গড়া পদ্ধতি, ধর্মে আর রাষ্ট্রে, ধর্মকে ব্যক্তি জীবনে আবদ্ধ করে দিয়েছে আর রাষ্ট্র পরিচালনার জন্য মন গড়া বিধানকে গ্রহণ করে নিয়েছে। এই 3 দলে বিভক্ত হয়েছে গাঞ্জা কুড়ি কথার সাথে বিজ্ঞানের দ্বন্দ্ব হওয়ার কারণে। ইসলামে এমন গাঞ্জা কুড়ি ব্যবস্থা না, যেখানে ধর্ম অসত্য বিজ্ঞান সঠিক, ধর্ম অসত্য বিজ্ঞান সঠিক, সেখানে ধর্মে আর বিজ্ঞানে দ্বন্দ্ব নয়, আপোষ হতে বাধ্য। ধর্মে আর বিজ্ঞানে দ্বন্দ্ব না, আপোষ হতে বাধ্য, আপোষ হতে বাধ্য। এর একটি উদাহরণ দিচ্ছি শুনুন, ইসলাম ধর্ম একমাত্র ইসলাম ধর্ম সত্য ধর্ম, একমাত্র ইসলাম ধর্ম সঠিক ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে ঘোষণা দিয়েছেন, পরিষ্কার ঘোষণা দিয়ে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, মাই ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। কেন?
ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে ওইগুলি ধর্মের নামে কলহ কাহিনী আছে। ইসলাম ছাড়া বাকি ধর্মগুলির মধ্যে ধর্মের নামে কি আছে? কলহ কাহিনী আছে। ধর্মের নামে কলহ কাহিনী নাই একমাত্র ইসলামে। কাজে ইসলাম ধর্ম সত্য ধর্ম, সঠিক ধর্ম। এর সাথে আসলে যেটা বিজ্ঞান, এটার দ্বন্দ্ব নয়, আপোষ হতে বাধ্য। এবার আমি আপনাদের বোঝাবার চেষ্টা করব ইসলাম ধর্মের সাথে বিজ্ঞানের আপোষ হতে বাধ্য কিভাবে। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু খাওয়া দাওয়া করি, আমাদের উদরস্থ হয় এই খাওয়া দাওয়ার সার নির্যাস থেকে আমাদের শরীরের ভিতরে রক্ত উৎপাদন হয়। এই রক্ত সমস্ত শরীরে সাপ্লাই দেওয়ার জন্য আল্লাহ আমাদের শরীরের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ গুলির মধ্য থেকে একটা অঙ্গ আছে, এই রক্ত কোরআনের ভাষায় এটাকে কলব বলা হয়, বাংলা ভাষায় বলে হৃৎপিণ্ড, ইংরেজিতে বলে হার্ট। এই হার্টের একাংশ পাম্পিং সিস্টেমে উৎপাদিত নতুন রক্ত মাথা থেকে পা পর্যন্ত সাপ্লাই দেয়। এই জন্য আমি এটাকে সাপ্লাই মেশিন বলি। হার্টের কাজ কি? নতুন রক্ত সমস্ত শরীরে সাপ্লাই দেওয়া। এই রক্ত কয়েক মাস ব্যবহৃত হলে পরে এই রক্ত দূষিত হয়, ময়লাযুক্ত হয়, আর ব্যবহারের যোগ্য থাকে না, ধুলাইয়ের দরকার হয়। আর এই দূষিত ময়লাযুক্ত পুরাতন রক্তকে ধুলাই করার জন্য আল্লাহ আর একটা কুদরতি সাবান সৃষ্টি করেছেন, ওইটাকেই বিজ্ঞানের ভাষায় অক্সিজেন বলা হয়। অক্সিজেন বাতাসের সাথে মিশ্রিত থাকে অদৃশ্য অবস্থায়। আমার শরীরের দূষিত রক্তটাকে হার্টের অপরাংশের চাপে ওই দূষিত রক্ত ফুসফুসের ভিতর গিয়া জমা হয়। এই ফুসফুসটা হলো দূষিত রক্ত ধুলাই করার ধুলাই মেশিন। ফুসফুস হলো ধুলাই মেশিন আর অক্সিজেন হলো ধুলাইয়ের সাবান। আমার ফুসফুসের ভিতরে এই দূষিত রক্ত অপেক্ষমান থাকে বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেন সেখানে পৌঁছার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের অক্সিজেন আপনার ফুসফুসের ভিতরে পৌঁছার জন্য শ্বাস প্রশ্বাস ব্যবস্থা চালু করে দিয়েছে। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার অনিচ্ছা সত্ত্বেও শ্বাস প্রশ্বাস নাক দিয়ে ঢুকে, কেন? একমাত্র আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আধুনিক বিজ্ঞান চর্চা করলে আধুনিক বিজ্ঞান মানুষের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহর পরিচয় ঘটিয়ে দেয়। বলুন তো, আপনার ঘুমন্ত অবস্থায় নাক দিয়ে বাতাস ঢুকে আপনার ইচ্ছায় না অনিচ্ছা? আপনার অনিচ্ছায় নাক দিয়ে বাতাস ঢুকে কেন? যেহেতু কোনো হুকুমকারী নাই, কোনো হুকুমদাতা নাই, না কারো হুকুমে ঢুকে, কার হুকুমে? তাহলে আধুনিক বিজ্ঞান চর্চা করলেও আল্লাহর সন্ধান পাওয়া যায় কিনা? এই শ্বাসের শ্বাস প্রশ্বাসের সাথে বাতাসের সাথে মিশ্রিত অবস্থায় অক্সিজেন আপনার ফুসফুসে ঢুকে, ঢুকে ফুসফুসের ভিতরের অপেক্ষমান দূষিত রক্ত ধুলাই করে টাটকা করে দেয় আর অক্সিজেনটা ময়লা যুক্ত হয়ে যায়। আধুনিক বিজ্ঞানের ভাষায় সেই ময়লাটাকে কার্বন ডাই অক্সাইড বলা হয়। সুধা কথায় বলতে গেলে আমার নাক দিয়া সাবান ঢুকে ময়লা বের হয়, সাবান ঢুকে ময়লা বের হয়। বিজ্ঞানীদের ভাষায় অক্সিজেন ঢুকে কার্বন ডাই অক্সাইড বাইর হয়, অক্সিজেন ঢুকে কার্বন ডাই অক্সাইড বের হয়। যারা বিজ্ঞানের পরিভাষা বুঝবেন না তাদের জন্য বলি, আমার শ্বাস প্রশ্বাসের সাথে নাক দিয়া সাবান ঢুকে ময়লা বের হয়, সাবান ঢুকে ময়লা বের হয়, এটা হলো বিজ্ঞান। এবার ইসলাম ধর্মে কি বলে একটু শুনুন। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পাত্র থেকে কোনো কিছু পান করবে সেই পানীয় পাত্রের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলবে না, নিঃশ্বাস বাইরে ফেলবে। গ্লাস থেকে পানি পান করবেন, রাসূল বলেন গ্লাসের ভিতরে নাকের নিঃশ্বাস ফেলবে না, গ্লাসের বাইরে নিঃশ্বাস ফেলবে। কারণ ফেলার সময় যা বের হয় সেটা একটা ময়লা, তুমি যদি গ্লাসের ভিতরে ফেলো তাহলে এই ময়লাটা পানির সাথে মিশ্রিত হয়ে আবার তোমার শরীরের ভিতরে যাবে, তুমি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাবে। বলুন ইসলাম কি বলল আর বিজ্ঞান কি বলল? একটার সাথে একটার দ্বন্দ্ব না, আপোষ, আপোষ। সত্য ধর্মের সাথে সত্য বিজ্ঞান আপোষ হতে বাধ্য। সুতরাং ছাত্রদেরকে ডারউইনের মতো গাঞ্জাকুরি মতবাদ বিজ্ঞানের নামে শিক্ষা দিতে হবে, তা না হইলে ছাত্র ছাত্রীরা ধর্মান্ধ হয়ে যাবে। এগুলি হইল গাঞ্জাকুরি কথা।